শিয়ালের আতঙ্কে ঘুম কেড়েছে গ্রামবাসীদের। বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের পিয়ারা, আদামপুর, আটঘড়া ও ভিগের আটি সহ বেশ কিছু গ্রামে দিন রাতে অতর্কিতে শিয়াল হামলা চালাচ্ছে। কখনো বাড়ির বারান্দায় ঢুকে, আবার কখনো গ্রামের রাস্তায় শিয়ালের এই হামলায় অতিষ্ঠ মানুষ। ইতিমধ্যে মহিলা ও প্রবীণ গ্রামবাসী সহ মোট 30 জনকে শিয়ালে কামড়েছে। গত 3 দিনে কারোর হাতে পায়ে, আবার কারোর বাড়িতে ঢুকিয়ে সে গলায় কামড় দিচ্ছে শিয়াল। এখনো পর্যন্ত 15 জনকে হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে শিয়ালের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়েছে। সন্ধ্যা 6:30 পৌনে 7টা বাজে, এমন সময় একটা শিয়াল এসে মেয়ে বসেছিল, মেয়েকে ধরার চেষ্টা করে। আমি মা হিসেবে যা করা উচিত তাই আমি করলাম। আমি এসে শিয়ালকে ধাক্কা ধুক্কি দিলাম, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও লাফিয়ে এসে আমাকে কামড়ে ধরলো হাত। আমার হাত ছাড়ানোর জন্য আমি ওকে মারলাম, কিন্তু পারলাম না ওর সাথে। তারপর ও চলে যাওয়ার পরে দেখা গেল যে আমার হাত অনেক কেটে গেল। এখন আমাদের গ্রামে অনেক মানুষ আক্রান্ত হয়েছে। বলুন, আমি এখানে চাল ধুয়েছি, চাল ধুতে এসেছি, চাল ধুয়ে এইবারে যে তাকিয়ে বলুন, চাল ধুয়ে যে আমি ঘুরে আসছি ঘরে চলে যাব, শিয়ালটা দৌড়ে এই ঘর দিয়ে আসছে। বড় শিয়াল, বড় এরকম নিচু শিয়াল এসে পরে পায়ে কামড় দিচ্ছে। কামড় দিতে আমার হাতে দেখছিল জানি উড়ি বাড়ি মারছি, ছাড়ে না। এখানে সবাই ছিল, ছেলে বড় সব লাঠি দিয়ে মারছিল। সব মিলিয়ে এই 4টি গ্রামের মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। এমনকি বাজার করতে বেরোতেও ভয় পাচ্ছে গ্রামের মানুষ। পাশাপাশি নিজেদের ছেলে মেয়েদেরও গৃহশিক্ষকের কাছে পড়তে পাঠাতে পারছেন না। বেশিরভাগ গ্রামবাসী ঘরবন্দি হয়ে থাকছে। দিনে শিয়ালের তাণ্ডব একটু কম হলেও দিনের শেষে সন্ধ্যা নামতে তাণ্ডব বেড়ে যাচ্ছে। হারোয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বন দফতরকে খবর দেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে আমাদের এই গ্রামে প্রচণ্ড শিয়ালের উৎপাত বেড়েছে, এবং শিয়ালের উৎপাত বাড়ায় আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। প্রায় 13-14 জনকে প্রচণ্ডভাবে আঘাত করেছে এবং প্রচণ্ডভাবে মানে কামড়েছে। একজনের আঙুল কেটে নিয়েছে, আমার মাকেও পায়ে কামড়েছে। এবং মানে দিনের বেলাতেও আজকে সকালবেলা প্রায় 6-7টা শিয়াল এসছে, আমরা তাড়া দিয়ে ও চলে গেছে। গ্রামের ছেলেপিলেরা লাঠি সোঁটা নিয়ে বেরিয়েছে। আর এই মতো অবস্থায় আমার বন দপ্তর বা প্রশাসনের কাছে আমার মানে মানে আবেদন যে এই দিকে যেন একটু আমাদের গ্রামের দিকে লক্ষ্য রাখে, এবং যাতে এর বিহিত ব্যবস্থা হয় তার জন্য আমি মানে দারুণভাবে মানে এ করতে চাই।